গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর এখন দেখো, সকাল সকাল এই সব পুজোর জিনিস সব দিদা সাজিয়ে বসেছে। আর এখন সকাল সকাল মা দেখো আমাদের যেখানে শীতলা মন্দির ও মনসা মন্দির রয়েছে সেখানে পুজো নিয়ে যাচ্ছে। এখন দেখো এই সব নিয়ে মা যাচ্ছে মনসা মন্দিরে, তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। সকাল সকাল কিন্তু মাইক লাগাতেও চলে এসেছে, দেখো গাছের ওপরে ওই ওগুলোকে চং বলে বোধ হয়, তো ওগুলো বাঁধা হচ্ছে এখন। এখন দেখো মা এইসব নিয়ে চলে যাবে কিন্তু শীতলা মন্দিরে পুজো দিতে। মা দুটো জায়গাতেই পুজো নিয়ে চলে গেছে, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে এসেছে কিন্তু ঘরগুলো যে বাকি রয়েছে সামান্য কিছু গোছানোর জন্য, সেটা গুছিয়ে নেওয়ার জন্য। আর বাকি সব মোটামুটি পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার বিছানার চাদরগুলো পরিষ্কার করে এবার আমাকে গুছিয়ে ফেলতে হবে। তারই মাঝে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ডালটা কিন্তু ফুটে উঠেছে, সেটা একটুখানি এবার ঢাকা দিয়ে চলে যাব কিন্তু বাকি কাজগুলো করে নিতে। আমি আর মা বসেছি এবার একটুখানি পুজোর কিছু কাজ করে নেওয়ার জন্য। এখানে দেখো নারকেল দড়িতে আম পাতাগুলো ঝুঁকিয়ে পুরো বাড়িটা এবং মন্দিরটা নিয়ে বেঁধে দিতে হয়। এটা প্রত্যেক বছরই করে থাকি, তোমরা আগের বছরও দেখেছ। আর এই নারকেল দড়িগুলো ভীষণ পরিমাণ শক্ত, দুজনে মিলে কিছুতেই করতে পারছি না, পুরো হাতে ব্যথা হয়ে গেছে, প্রচণ্ড শক্ত। কারণ পাকানো রয়েছে তো পাকগুলোকে খুলে একটুখানি ফাঁক দেখেই আম পাতাগুলো ঢোকাতে হবে। আমি কৌটোগুলো কিন্তু প্রত্যেক দিন প্রায় পরিষ্কার করে থাকি, তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখেছো আর দেখালাম না, তো আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। সেটা দেখো আজকে কাজে লেগে গেল, একটুখানি অল্প নুন রাখার জন্য এই কৌটোটা কিন্তু খুব ভালো হয়েছে। তাই আমি দেখো এখন নিরামিষ, সেটা যেহেতু আজকে নিরামিষ, বেশ কয়েকদিন আমাদের এখন নিরামিষ হতে চলেছে, তাই নিরামিষ নুন আমি কিন্তু এখন ঢেলে নিলাম এতে। আজ যেহেতু প্রচুর প্রচুর কাজের চাপ রয়েছে, তাই কিন্তু আজ খুবই সাধারণ কিছু রান্নাবান্না হবে। রান্নাবান্না করে আমি কিন্তু চলে এসেছি একটুখানি মা যে সবজিগুলো নিয়ে এসেছিল সেগুলো একটুখানি গুছিয়ে নেওয়ার জন্য। যদিও এই মুহূর্তে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই চলে যাব কিন্তু খাওয়ার জন্য। শুভ বিকেল বন্ধুরা, তোমাদের সাথে আবারও আমার বিকেলে দেখা হচ্ছে। যদিও পুরোপুরি বিকেল না, এখন ওই 2:30 বা 3 বাজে, এই রকম সময় আমি কিন্তু ঘর পুরোটা মুছে নিয়ে তারপরে চলে যাব আমার পরের কাজে। দুপুরে যে সবজি ঝুড়িটা গোছানো বাকি রয়ে গেছিল, ঘরটা পুরো মুছে যতক্ষণ শুকনো হচ্ছে ঘরটা, ততক্ষণ কিন্তু আমি সবজি ঝুড়িটা পুরোপুরিভাবে গুছিয়ে নেব, যা যা সবজি মা বাজার থেকে নিয়ে এসেছিল।
দেখো, এখন সন্ধে হয়েছে প্রায়, আর অন্ধকার একদম ঘর দেখতে পাচ্ছ, তার কারণ কারেন্ট চলে গেছে। তবুও কিন্তু যেটুকুনি আলো রয়েছে তারই মধ্যে তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করছি যে এখন আমি কি করছি। এখন দেখো, আমি আলপনা দিতে বসেছি, আজ থেকে কিন্তু আলপনা দিয়েই রেখে দেবো। আগের আলপনাটা আমি দিয়েছিলাম ঘরের ভেতরে দরজাতে, তাই অনেকটা অন্ধকার ছিল। আর এখন দেখো, একদম বাইরের দরজাতে আলপনা দিতে বসেছি, আর ক্যামেরার ওপর কখন কিন্তু পর্দা এসে পড়েছে আমি জানি না, আমি আলপনা দিতেই ব্যস্ত ছিলাম। তো চলো আমি আলপনাগুলো দিয়ে নিই। এবারে কিন্তু তোমাদের সব আলপনা আমি শেয়ার করতে পারলাম না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তো ওই জন্য। আর বাড়ির ভেতরে তো তোমাদের বললামই পুরো অন্ধকার, পুরো যতক্ষণ আমি আলপনা দিয়েছি পুরোটাই অন্ধকার ছিল, কখনো লাইট জ্বেলে বা ফোনের আলো জ্বেলে কিন্তু আমি আলপনা দিয়েছিলাম। অনেক অনেক সন্ধেবেলায় কিন্তু কারেন্ট এসেছে। এখন দেখো, কিছু অল্প স্বল্প ফুল দিয়ে কিন্তু মন্দিরটা সাজিয়ে দেওয়া হচ্ছে। আর মন্দিরের পাশে যে আমাদের আগের যে পুরনো মন্দির রয়েছে, তাতে কিন্তু আমি একটা বড় করে আলপনা দিয়ে নিয়েছি আজকেই। আর পুরোটাই করেছে কিন্তু পুরো অন্ধকারের মধ্যে, তাই এখন কারেন্ট আসতে তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিলাম।